আবু জাহেল মানে মূর্খের বাপ, মূর্খের পিতা, মানে এত বড় জাহেল ছিল যাকে মূর্খের আব্বা বলে সম্বোধন করা হতো, মূর্খের বাপ বলা হতো, জি জি, যার নাম হচ্ছে আবু জাহেল। এই আবু জাহেলের একটা পুত্র ছিল যার নাম হলো আকরামা। নাম শুনেছেন কি? শুনেছেন? মনে পড়ে যাচ্ছে বলে তাই বলছি, যদিও আমি এটা সাবজেক্টের মধ্যে রাখছিলাম না, কিন্তু মনে পড়ে গেছে বলে তাই বলছি। একটু শুনেন, খালি নবীর প্রতি প্রেম থাকলে আল্লাহ তার কি সম্মান বাড়ায় একবার ভাবে। এই আবু জাহেলের পুত্র, এই আবু জাহেলের পুত্র আকরামা একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ পথে আমার রাসূলুল্লাহ, বিশ্ব নবী, নূর নবী, আখেরি নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ দেখা হয়ে গেল। আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, সে নবী। বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ, মুলাকাত, দেখা, কিন্তু নবীর প্রতি ভালোবাসা তার ছিল না। জি জি, এই নবীর প্রতি তিনি ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, ঈমান আনে না, কিন্তু নবীর প্রতি ভালোবাসা ছিল, নবীর প্রতি মহব্বত ছিল। নবীর প্রতি মহব্বত থাকার কারণে বিশ্ব নবীকে পথে দেখতে পেয়ে হাতখানা বাড়িয়ে দিয়ে রাসূলুল্লাহর সঙ্গে বুকে বুকে একবার আলিঙ্গন করতে শুরু করলো, বুকে বুকে মিলতে শুরু করলো। যখন বুকে বুকে মিলতে শুরু করেছে, বুকে বুকে আলিঙ্গন করতে শুরু করেছে, এই আলিঙ্গন করার জন্য, বুকে বুকে মেলার জন্য, এই আবু জাহেলের পুত্র আকরামার সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। কেমন বাড়ালেন? বিশ্বনবীর শরীরে টাচ করার জন্য, বিশ্বনবীর শরীরে লাগার জন্য তার গোটা শরীরটাই, আল্লাহ রাসূলের শরীর থেকে তার গোটা শরীরটাই গিয়ে খোঁজ ছড়িয়ে গেল। জোরে বলবেন না, আরো জোরে, হয় না? বিশ্বনবীর শরীরে স্পর্শ করার জন্য, বিশ্বনবীর শরীরে লাগার জন্য ওই আকরামার আকরামার গোটা শরীর দিয়ে একটা খাজবু ছড়িয়ে গেল। রাসূলুল্লাহর খুশবু আকরামার শরীর দিয়ে ছড়াচ্ছে, সারা রাস্তা খুশবু। তো এই খবরটা যখন আবু জাহেলের দলের মানুষদের কাছে গিয়ে পৌঁছালো যে আপনার পুত্র আকরামা, আবু জাহেলের কাছে পৌঁছালো আপনার পুত্র আকরামা রাসূলুল্লাহর সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করেছেন, বুকে বুকে মিলেছেন, সুতরাং এটা কিন্তু ক্ষমার অযোগ্য, ক্ষমা করা যাবে না, এর জন্য আপনি কি শাস্তির ব্যবস্থা করবেন বলুন। আবু জাহেল সেই সময় বলল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যেটা ঠিক করবে সেটাই করো। বলে ঠিক আছে, তাহলে আকরামাকে জিজ্ঞাসা করা যাক। আকরামা যখন গিয়ে পৌঁছালো, আকরামাকে জিজ্ঞাসা করা হলো, বলো বলো যে আমাদের চরম শত্রু, যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, যার সঙ্গে আমাদের কোনো লেনদেন নাই, যার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই, তুমি সে মুহাম্মদ সাল্লামের সঙ্গে বুকে বুকে মিললে, এটা কোন যুক্তি থেকে হলো? তার প্রতি তোমার আন্তরিকতা ভালোবাসা কিসের? চরম অন্যায় করেছো, এটা ক্ষমার অযোগ্য, শাস্তির যোগ্য, তোমার জন্য কোনো কথা চলবে না, কোনো অজুহাত নয়, তোমার জন্য শাস্তি অনিবার্য। কি শাস্তি নেবে বলো? আকরামা সেই সময় বলল, দেখো, আমি যদি অন্যায় করেই থাকি তাহলে তোমরা আমাকে শাস্তি দাও, এবং তোমরা যে শাস্তিটা দেবে সেটা আমি মাথা পেতে মেনে নেব, মাথা পেতে মেনে নেব। বলার সঙ্গে সঙ্গে তারা সেই সময় আবু জাহেলের দলের মানুষেরা তার শিষ্যরা বলল, না আকরামা, আমরা শাস্তি বাজবো না, তুমি শাস্তি বেছে নাও, কোন শাস্তি তুমি নিতে রাজি বলো, বলো কোন শাস্তি নেবে। ও মা জামা জামা কে রাগ, হে আমায় পুরো বিয়ানে রাগ, বাবা রাসূলের কে দিন জেনে রেখে দিন বাবা, আকরামা সেই সময় বলেছিল, যদি আমাকে শাস্তি দিতে হয় তোমরা আমাকে তুলে নিয়ে গিয়ে দরিয়ার ওপরে আমাকে ফেলে দাও, পানির ওপরে আমাকে নিক্ষেপ করো, দরিয়ায় আমাকে ছুঁড়ে দিয়ে সব, যাতে করে দরিয়ার হিমস্র পানিগুলো, দরিয়ার পানির পানিগুলো আমাকে সে ছিঁড়ে ছিঁড়ে গেছে।
ছিনে ছিনে খেয়ে নাই, তাদের খোদাটা নিবারণ করবে, পৃথিবীর জমিন থেকে আমার নাম নিশানা মুছে যাবে, তোমাদের থেকে আমি মুক্তি পাব, তোমাদের থেকে আমি রিহাই পেয়ে যাব। ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা কর, তারা এই কথাটা মেনে নিল, এই কথাটা মেনে নিয়ে ওই সময় আক্রামার হাতে বেঁধে দেয়া গেল দড়ি, পায়ে বেঁধে দেয়া গেল দড়ি, হাতে পায়ে দড়ি বেঁধে যখন সমুদ্রের ওপরে নিক্ষেপ করা গেল, দড়িয়ার ওপরে পানির ওপরে যখন ফেলে দেয়া গেল, ওই দড়িয়ার পানিতে পড়ার সাথে সাথে ঢেউ একের পর এক ঢেউতে আক্রাম আস্তে আস্তে যখন বহু দূরে পানির বহু দূরে গিয়ে পৌঁছাল, দড়িয়ার পানিগুলো বড় বড় মাছগুলো আক্রামাকে খাবে বলে, আক্রামাকে খেয়ে নিজেদের খোদাগুলো নিবারণ করবে বলে দ্রুত গতিতে আসতে লাগলো, দ্রুত গতিতে আসতে 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 যখন আক্রামার নিকটে পৌঁছাল, আক্রামার কাছে এসে কিন্তু কারোর ক্ষমতা হলো না যে আক্রামাকে স্পর্শ করতে পারে, আক্রামাকে ছুঁতে পারে, আক্রামার সামনে এসে আক্রামার কাছে এসে চারিদিক দিয়ে পদক্ষিণ করতে লাগলো, কিন্তু একটা কোনো প্রাণীর ক্ষমতা হলো না আক্রামার শরীরে স্পর্শ করতে পারে, একটা কোন প্রাণী, একটা কোন দড়িয়ার মাছ, একটা কোন দড়িয়ার পানি, কারোর হিম্মত হচ্ছে না যে আক্রামার শরীরে অ্যাটাক করতে পারে বা আক্রামার শরীরে স্পর্শ করতে পারে, কারো ক্ষমতা হয় না। আক্রামা দেখে অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, আক্রামা সেই সময় জিজ্ঞাসা করলো, হে দড়িয়ার প্রাণীরা, হে দড়িয়ার মাছেরা, হে দড়িয়ার প্রাণীরা, তোমরা আমাকে কেন খাবে না, তোমরা আমাকে কেন খাচ্ছ না, তোমরা আমাকে খেয়ে ফেলো, তোমরা আমাকে খেয়ে না, তোমরা আমাকে খেয়ে নিয়ে তোমাদের খোদাটাকে নিবারণ করো, আজকে আমি তোমাদের জন্য খাদ্য হিসাবে এসেছি, কেন আমার দলের মানুষেরা আমার গোত্রের গোত্রের মানুষেরা তারা আমাকে যেভাবে নিন্দা করে, যেভাবে আমি তাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি, তোমরা আমাকে খেয়ে নিয়ে গে আমাকে তাদের কাছ থেকে রিহাই দাও, তাদের কাছ থেকে আমাকে মুক্তি কর, মুক্তি দাও, তাদের কাছ থেকে আমাকে মুক্ত করো, তাদের কাছ থেকে আমাকে রিহাই দাও, তোমরা আমাকে খেয়ে নাও, খোদার জানা যন্ত্রণাটা তোমরা নিবারণ করো। এতক্ষণ আমরা সময় দিতাম না, অনেক কোন আগে খেয়ে নিয়ে আমাদের খোদা নিবারণ করতাম, পৃথিবীর জমিন থেকে তোমার নাম নিশানা মিছে দিত, পৃথিবীর জমিন থেকে তোমার নাম নিশানা মুছে যেত, তবে তোমাকে খেতে পারি না, একটাই কারণ, একটাই কারণ, তুমি আজকে মনে করে দেখো পথে যাবার সময় বিশ্ব নবী নূর নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বুকে বুকে একবার মিলেছিলে, আলিঙ্গন করেছিলে, বুকে বুকে স্পর্শ করেছিলে, এই বুকে বুকে স্পর্শ করার জন্য রাসূলুল্লাহর খুশবুটা তোমার শরীরে ছড়িয়ে গেছে, হে আক্রামা এখন আমাদের নাকেতে রাসূলুল্লাহর খুশবু এসে পৌঁছাচ্ছে, এই জন্য আমরা তোমাকে ছুঁতে পাচ্ছি না, হে আক্রামা যতক্ষণই তুমি পানির উপরে থাকো রাসূলুল্লাহর খুশবু ছড়িয়ে পড়ার জন্য দড়িয়ার কোন প্রাণী তোমাকে খাবে না, দড়িয়ার কোন প্রাণী তোমাকে ছুঁতে পারবে না, কারণ তোমার শরীর দিয়ে রাসূলুল্লাহর খুশবু ছড়িয়েছে। আকরামা এখন তুমি হাই দেখি তাহলে আর কি করে হয় বলেন দেখি, সমস্যা আমি একটু বাস্তব নিয়েও বলবো ভাবছিলাম, জি মলম
সামনে মলম পিছনে কলম। বুঝে আসছে বাবা? জি জি জি। যাক যাক, তাহলে অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। এরপরে আগ্রামা কি হয়েছিল আল্লাহ যদি করে পরের দিনে কোনোদিন হবে ইনশাআল্লাহ। এটা বলবো কি হবে, কি করি বলেন তো? আমি তো একটু ওয়াচ করতে চাই, আর লোকে আমাকে এই যে কমে মিডিয়া ভাইরা না সব জায়গায় চাঁদাও ছেড়ে দিচ্ছে। এরা এমন করছে, অন্যান্য জায়গায় দেখছি চাঁদাটা পর্যন্ত তুলে ছেড়ে দিচ্ছে। এই চাঁদাটা ছেড়ে দেওয়ার জন্য সব জায়গায় লোক জেনে যাচ্ছে যে হুজুরের তো তাহলে অলরাউন্ডার লোক। এই তো একে নিয়ে এলে ব্যাট করবে, বল করবে, ফিল্ডিং দেবে, কিপার কাজ করবে, এ তো যেভাবে দেবো সেভাবে চলবে। এই যে লোকে বলে হুজুর তবু তো আজকে একটু আগে আগে বলেছে, আবার জায়গায় জায়গায় হয়ে গেলে ঠিক দু ঘন্টা হবে, হয়ে যাওয়ার পরে খাতা নিয়ে এসে হাজির লাও এবার টান টান। তো যাই হোক, আমি আগেই বলে দিয়েছিলাম আমার আবার পেছন টানা চার একটা জলসা যেতে হবে, কিছু করার তো নাই। এখন নবী দিবসের মাস, আর আল্লাহ যদি লকডাউন আর না করেন তাহলে মোটামুটি সে রমজান পর্যন্ত টানতে হবে। কেন দীর্ঘদিন ধরে মানুষ এরকম মাহফিল গুলো থেকে বঞ্চিত হয়ে গেছিল, তাই না? দীর্ঘদিন ধরে মানুষ এরকম মাহফিল গুলো পায়নি, এরকম মাহফিল গুলো থেকে বিরতি ছিল। এই জন্য মানুষ এই নবী দিবস বা মহরম থেকে স্টার্ট করেছে একদম রমজান মাস পর্যন্ত। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ করেন তো চলবে। তবে এরকম মাহফিল কিন্তু না পেলে কিন্তু আমরা ওয়াজ থেকে কিন্তু বঞ্চিত হইনি, ওয়াজ কিন্তু আমাদের চলছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন, ঠিক কি না? কেন যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো আপনার ঘরে ওয়াজ পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বড় বড় বক্তাদেরকে, ঠিক না ভুল? বড় বড় আল্লামা, বড় বড় হুজুর, বড় বড় মহাশয়, বড় বড় পীর সাহেব সব পকেটের ভেতরে ভরে নিয়েছেন। যত বড়ই ওজনওয়ালা হোক সব আপনার পকেটে খুলছেন, তো এপার বাংলা নালে ওপার বাংলা বেরিয়ে আসছে। হয়তো লকডাউনে আপনি কোথাও যেতে পারছেন না, কিন্তু বাড়িতে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে পড়ে পড়ে ওয়াজ শুনছেন, ওয়াজ আপনার চলছে, ওয়াজ কিন্তু বন্ধ নাই। জি জি, এই জন্য দিনের প্রচার প্রসার মাশাআল্লাহ যথেষ্ট হচ্ছে, কথা ঠিক কিনা? কথা বলেন বলেন, কথা বলেন ঠিক কিনা? দিনের প্রচার প্রসার যথেষ্ট আলহামদুলিল্লাহ চলছে, হচ্ছে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, এই জলসার মাহফিল কিন্তু চলছে আলহামদুলিল্লাহ। জি 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 বাবা জি, আমার ভাইরা, হয়তো এরকম মাহফিল গুলো আমরা অনেকদিন পাইনি। কেন? টানা চলছিল করোনা ভাইরাস, মানুষ মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিকও পুরো গরম, মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন। যখন হচ্ছে করোনা সে হয়ে যাচ্ছে দিবানা, খালি একটাই কথা আমি আর বাঁচবো না। সাপে কামড়ালে মানুষ যদিও বাঁচত, কিন্তু সাপে কামড়েছে জেনে সে হার্ট অ্যাটাক, ঠিক বলছি না ভুল বলছি? জি জি, এই করোনা ভাইরাস ঠিক সেইভাবেই গেছে, যদিও বাঁচত কিন্তু আগে থেকেই বলে আর বাঁচবো না, আর বাঁচবো না। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? হার্ট অ্যাটাক। জি হি হি, মানুষ হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ চলে গেছে এই করোনা ভাইরাসে, ঠিক কিনা ভুল বলেন? এমনও মানুষ আর গোসলও হয় না, জানাজাও হয় না, কাপনও হয় না, লাশ গায়েব, ঠিক কিনা ভুল বলেন? লাশ গায়েব, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, জানাজাও হয় না, গোসলও হয় না, কাপনও হয় না, গায়েব। এই জন্য যেটা কেউ পারে না সেটা পারে কে? জোর করে বলেন না, কে পারে? আল্লাহ। খোদার শাস্তি যখন হয় এরকমই দেন, আল্লাহর গজব যখন হয় এরকমই হয়, আল্লাহর গজব কিন্তু অব্যাহত, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন একদিন দিয়ে করোনা ভাইরাস, ঠিক ওপর দিকে তাকালি দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আল্লাহ দিচ্ছেন আকাশ থেকে বজ্রপাত, ঠিক নিচের দিকে তাকালি আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন পেপার পত্রিকা আপনার সোশ্যাল মিডিয়া ঘাটলি বুঝতে পারবেন নিচের দিকে উঠছে মাঝে মাঝে ভূমিকম্প। আবার ডান দিক বাঁ দিক দিয়ে যদি একবার তাকিয়ে দেখতে পারেন মাঝে মাঝে আল্লাহ বিরাট ঝড় দিচ্ছেন, মাঝে মাঝে বিরাট ঝড় দিচ্ছেন, সাইক্লোন ঝড় আল্লাহ দিচ্ছেন মাঝে মাঝে দিচ্ছেন, ইয়াস পারলে তোরা কর কিয়াস, মাঝে মাঝে দিচ্ছে আমফান পুরো খান খান, মাঝে মাঝে দিচ্ছে আইলা পারলে এবারে তোমরা কেউ সামলা, কি আছে লাইলা পারলে সামলা, দিয়েছি আইলা।
হচ্ছে কি হয় না কথা বলো বাবা জি চার দিক দিয়ে উপর দিক দিয়ে নিচে দিয়ে ডান দিকে বাঁ দিকে চার দিক দিয়ে গজব চলছে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল যেন বেঁচে থাকাটা অস্বাভাবিক ব্যাপার আর মরে জায়গাটাই স্বাভাবিক ব্যাপার এরকম একটা সময় হয়েছিল না এই জন্য বাবা কথা বুঝতে পারছেন এই জন্য সস্তার উপাসনা সস্তার জিকির সস্তাকে রাজি করাটাই আমাদের খুব খুব সস্তার হুকুমটা মেনে নেওয়াটাই আমাদের দরকার চলুন যে কথা বুঝাতে চাইছিলাম মনে আছে তো আপনাদের তাহলে এইটা ছোট্ট করে বলে নি আপনারা যেহেতু বলতে বলছেন আজকে আমি আর বাস্তব নিয়ে আলোচনা করতে পারবো না সময়ের দিকে লক্ষ্য করে ছোট্ট করে বলে নি তাহলে শুনেন বাবাজি আমার ভাইরা যে কথা বুঝাতে চাইছিলাম বাপ বাপ কষ্ট হচ্ছে নাকি আপনাদের জোর করে বলেন আলহামদুলিল্লাহ তাহলে একবার তকবীর দেন নারদ তকবীর বাবা একটু জোর করে দাও নারদ তকবীর অনেক মানুষ আল্লাহ করে তকবীর দেন নারদ তকবীর খেতে কিন্তু আমরা পারবো না এখন তোমাকে কি করে আমরা খাবো তোমাকে ছোঁয়ার মতো ক্ষমতা আমাদের নাই কারণ তোমার শরীর দিয়ে যে খুশবুটা বার হচ্ছে ওই খুশবুটা তোমার খুশবু নয় ওই খুশবুটা হলো রসুলুল্লাহর খুশবু জোরে হবে না আরো জোরে বলেন ওই দরিয়ার মাছ বলেছিল এখান থেকে যদি তুমি পানি এই এত দূর থেকে যদি কিনারায় ধারে যদি না পৌঁছাতে পারো এটুকু তোমাকে আমরা হেল্প করতে পারি তোমাকে ঠিলে ঠিলে তোমাকে হিলিয়ে হিলিয়ে ঠিলতে ঠিলতে আমরা দরিয়ার ধারে পৌঁছে দেব ওই দরিয়ার বড় মাছখানা ওই আগ্রামা শরীরে ঠিলতে 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 গেম দরিয়ার ধারে কিনারায় পৌঁছে দিল আগ্রামা যখন কিনারায় পৌঁছে গেল এই খবরটা সারা জায়গায় ছড়িয়ে গেল সারা জায়গায় ছড়িয়ে যাওয়ার পরে গেম ওই আবু জাহেলের দলের মানুষের ওই গোত্রের মানুষের সকলে আবার পের আগ্রামার কাছে এসে পৌঁছে গেল হে আগ্রামা তুমি জীবিত আছো এই খবরটা আমাদের কাছে পৌঁছেছে গেল কিন্তু মৃত্যু তোমার জন্য অনিবার্য মৃত্যু তোমাকে ভর্তি হবে মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে মৃত্যু যে কোন উপায়ে তোমাকে মৃত্যু বরণ করতেই হবে কোনো কথা শুনব না তুমি কি ভাবছো পানিতে ডুবে মরুনি বলে তুমি ভাবছো বেঁচে গেলাম নাকি না 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 কোনো কথা শুনব না মৃত্যুবরণ করতেই হবে নেক্সট শাস্তি পরের শাস্তি কি নেবে বলো বলো পরের শাস্তি কি নিতে চাও বলো যেটা বলবে সেটাই লাগাবো বলো বলো আগ্রামা বললো কি বলি বলো দেখিনি তোমাদেরকে তোমরা তো দরিয়ায় ফেলে দিলে কিন্তু মাছ না খেলে দরিয়ার প্রাণী দরিয়ার যন্ত্র না খেলে আমি কি করি বলে ওসব কথা শুনবো না মৃত্যুবরণ করতে হবে কেন তোমার শাস্তি হলো মৃত্যুবরণ যে দিক দিয়ে ভালো যে কোনো ভাবি ও মৃত্যুবরণ করতে হবে বলো কি নেবে পরে শাস্তি কি নেবে বলো আকরামা বলল তাই যদি হয় তাহলে আমার হাতে পায়ে দড়ি বেঁধে একদম গভীর জঙ্গলে একদম ঘন জঙ্গলে জঙ্গলের ভেতরে এমন একটা জায়গায় ফেলে দাও যাতে করে জঙ্গলের কোন হিমস্র প্রাণী এসে আমাকে খেয়ে না ওখানে ফেলে দিয়ে বলে ঠিক আছে তাই করা হোক তোলো 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 গভীর জঙ্গল কোন জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে একেবারে গভীর জঙ্গলের মেতে আগ্রামাকে শুনিয়ে দিয়ে চলাচা হল আগ্রামা যখন পড়ে আছে হাতেতে বাঁধা আছে দড়ি পায়েতে বাঁধা আছে দড়ি আগ্রামা যখন
জঙ্গলের ভিতরে পড়ে আছি, জঙ্গলের হিমস্র প্রাণী গুলো আকরা আমার দিকে আগে আগে আসতে লাগলো। জঙ্গলের হিমস্র প্রাণী গুলো যখন আকরা আমার দিকে আগে আগে আসতে লাগলো, আকরা আমার কাছাকাছি পৌঁছে গিয়ে কারোর হিম্মত হলো না যে আকরা আমার শরীরে স্পর্শ করতে পারে, আকরা আমার শরীরে কেউ টাচ করতে পারলো না, আকরা আমার শরীরে কেউ আঘাত করতে পারলো না, আকরা আমার শরীরে কেউ অ্যাটাক করতে পারলো না, কারণ আকরা আমার শরীর দিয়ে রাসূলুল্লাহর খুশবু ছড়িয়ে গেছে। জঙ্গলে মশলা পানি গোলাপ আক্রামার শরীরের চারিদিক দিয়ে ঘুরতে শুরু করলাম, আক্রামার শরীরের চারিদিক দিয়ে পদকিল করতে লাগলাম, ঘুরতে শুরু করলাম, কিন্তু কেউ টাচ করতে পারলো না, কেউ সামনে গিয়ে আক্রামার শরীর স্পর্শ করতে পারলো না। আক্রামা সেই সময় বলেছিল, হে জঙ্গলে মশলা প্রাণী গুলো, হে জঙ্গলের প্রাণী, হে জঙ্গলের পশুর, হে বড় বড় বাঘ, বড় বড় ভল্লুক, বড় বড় হাতি, হে বড় বড় সিংহ, জঙ্গলের বড় বড় প্রাণীরা, তোমরা আমাকে খেয়ে নাও, খেয়ে নাও, আজকে আমি তোমাদের জন্য খাদ্য হিসাবে এসেছি, তোমরা খেয়ে নিয়ে তোমাদের ক্ষুধাটাকে নিবারণ করো। কেন আজকে আমাদের গোত্রের মানুষেরা, আমার দলের মানুষেরা, তারা আমাকে নিন্দা করে, ঘৃণা করে, তাদের কাছে আমি ঘৃণার পাত্র হয়ে গেছি, তোমরা আমাকে খেয়ে নাও, ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ করো, তোমরা আমাকে খেয়ে নাও, তাদের থেকে আমাকে মুক্তি দাও, তাদের থেকে আমাকে রিহাই দাও, যাতে করে আমার গোত্রের মানুষেরা যেভাবে আমাকে লাঞ্ছনা বঞ্চনা, যেভাবে আমি লাঞ্ছনা বঞ্চনায় শিকার হয়েছি, তাদের থেকে আমাকে রিহাই দাও, তোমরা আমাকে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। জঙ্গলের ভিতরে একটা বিরাট সিংহ, বিদ্যুৎ সিংহ জবানকে আল্লাহ খুলে দিলেন, ওই বিদ্যুৎ সিংহটি, ওই বিরাট সিংহটি জবানকে আল্লাহ খুলে দিলেন, ওই বিদ্যুৎ সিংহটি সেই সময় বলেছিল, হে আকরামা, এতক্ষণ তোমাকে আমরা খেয়ে নিতাম, কিন্তু খেতে পারি না একটাই কারণ, তোমার শরীর দিয়ে রাসূলুল্লাহর খুশবু ছড়িয়ে গেছে। আকরামা যতক্ষণই তুমি এখানে থাকো না কেন, কেউ তোমাকে খেতে পারবে না, ছুঁতে পারবে না, হে আকরামা চিন্তা করো না, জঙ্গলের কোনো প্রাণী খাবে না, এখন আমার নিজের চুচালো আর ধারালো দাঁত দিয়ে তোমার হাতের দড়িগুলোকে আমি কেটে দিচ্ছি, পায়ের দড়িগুলোকে আমি কেটে দিচ্ছি, তোমার হাতেতে বাঁধা আছে দড়ি, পায়েতে বাঁধা আছে দড়ি, ওই দড়িগুলোকে আমি কেটে দিচ্ছি, তুমি আস্তে আস্তে নিজের গন্তব্যস্থল বাড়ির দিকে তুমি রওনা দাও। আকরামার হাতের দড়িগুলো, পায়ের দড়িগুলো কেটে দেয়া গেলো। আকরামা জঙ্গলের ভেতর থেকে টুক 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 করে বাহির হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। এই তরুণিয়া নজওয়ান জমাকে না ভালো করে শুনে রেখে দে বাবা, এই আবু জাহেলের দলের মানুষরা দেখলো আর হবে না, পানিতেও যখন হয় না, জঙ্গলেও যখন হয় না, একে আর মারা যাবে না, সবাই নিরুপায় হয়ে গেল। সিয়াক্রামা থাকতে না পেরে বিদায় হজের পূর্বে রাসূলুল্লাহর ভালোবাসায় নবীর মহব্বতে আল্লাহকে রাজি করার জন্য রাসূলুল্লাহর কাছে গিয়ে হাতখানা বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিলে।